শুভ অপরাহ্ন, সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শিক্ষা এবং পরীক্ষা নিয়ে অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতিতে। আপনারা জানেন যে আমরা 36তম বিসিএস প্রিলিমিনারি এই পরীক্ষা নিয়ে কথা বলছি এবং এর মধ্য থেকে বিষয় ছেঁকে নিয়ে এসে বিষয় ধরে ধরে কথা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এই নিয়ে আমাদের এ প্রসঙ্গে আলোচনা করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তারা এসছেন। আসুন প্রথমেই তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান দিকে আছেন মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন তিনি বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, তিনি কর্মরত আছেন সরকারি কর্মকর্তা হিসেবে এখন। আর আমার বাঁদিকে আছেন এস এম জাহাঙ্গীর হাসান। এস এম জাহাঙ্গীর হাসান তিনি সহকারী পুলিশ কমিশনার, 30তম বিসিএসে তিনি উত্তীর্ণ হয়েছেন, তিনি এএসপি হিসেবে কর্মরত আছেন। সুপ্রিয় দর্শক, দুজন অতিথির সাথে আমরা পরিচিত হলাম। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা ফোন করবেন, আপনারা যারা জিজ্ঞাসা উপস্থাপন করবেন, টেলিভিশন পর্দায় কিছু ফোন নাম্বার দেখা যাবে, সেই ফোন নাম্বারগুলো আপনারা ব্যবহার করবেন এবং যখন ফোন করবেন তখন অবশ্যই আপনি আপনার টেলিভিশনের শব্দ নিঃশব্দ করে নেবেন। সুপ্রিয় দর্শক, আমরা শুরু করি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়। কী কী বিষয় থাকতে পারে এই বিষয় দুটোর মধ্যে, প্রথমেই বলবেন মোহাম্মদ জাকির হোসেন। ধন্যবাদ স্যার। যারা ছাত্রছাত্রী বিসিএস পরীক্ষা দিচ্ছেন আপনারা, আমাদের তো আসলে সময় বেশি নাই, আর মাত্র দুদিন। তো বিষয়গুলি সবাই আপনারা জানেন, তো আমি যেটার দিকে খেয়াল করাবো সেটা হচ্ছে যে আপনারা ইতিহাস ঐতিহ্য সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, বিভিন্ন স্থান, প্রসিদ্ধ স্থান, সেই বিষয়গুলো একবার দেখবেন। পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার বা অন্যান্য যেই পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো দেখবেন। বাংলাদেশের সংবিধান, সংবিধানের দুটো অংশ, আমরা শুধুমাত্র সংবিধানের কতগুলো অনুচ্ছেদ আছে এটা যেমন করে পড়া দরকার, সংশোধনীগুলো দেখা দরকার, এবং স্পেশাল যে ইস্যুগুলো যেমন ধরা যাক মৌলিক অধিকার বা রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন বা প্রধানমন্ত্রী হতে গেলে বা এমপি হতে গেলে বয়সসীমা কত, ওই আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা, এগুলো আলাদা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এই তো শেষবারের মতো দেখে নেবেন। আর অন্যান্য যে টপিকগুলো ছিল সেটা হচ্ছে যে ভূগোল আর পরিবেশ সংক্রান্ত যে বিষয় থাকে, বাংলাদেশের নদ নদী বা কোন নদীর পাশে কোন শহর অবস্থিত বা কোনটি বড়, কোনটি ছোট, এই সংক্রান্ত বিষয়গুলো। এর বাইরে অর্থনৈতিক সমীক্ষাটা পড়ে নিলে আমাদের যে রিসেন্ট বাজেট সংক্রান্ত বা আর্থিক বিষয়াদি সংক্রান্ত, সরকার প্রশাসন সংক্রান্ত, এগুলো পাঠের মধ্যে থাকা সম্ভব যায়। হ্যাঁ, সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমাদের এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়টা আমরা বলছি, যে এখানে বাংলাদেশ বিষয়ের ক্ষেত্রে থাকছে 30 নম্বর এবং আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে থাকছে 20 নম্বর, কিন্তু একই সঙ্গে ভূগোল বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটো ক্ষেত্রেই সেখানেও কিন্তু 10 নম্বর থাকছে। সেদিক থেকে বিবেচনা করলে আজকে মূলত আমরা এই 200 নম্বরের মধ্যে 60 নম্বর নিয়ে কথা বলবো। এই 60 নম্বরের ক্ষেত্রে প্রস্তুতিটা আর একটু কী করে, এই দুদিন আছে মাত্র, এই দুদিনের মধ্যে আর একটু সংহত করা যায়, অ্যাট এ গ্ল্যান্স চোখ বুলিয়ে নেওয়া যায়, এই বিষয়ে বলবেন এস এম জাহাঙ্গীর হাসান। স্যার, ইয়ার ধন্যবাদ স্যার। স্টাডির ব্যাপারে তো স্যার কোনো শর্টকাট টেকনিক নেই, তো এখন যে সময়টা আছে মাত্র দুদিন সময়, এখন যা পড়া হয়েছে যেহেতু মানে একটা বড় সিলেবাস ছিল, সবাই তো ওই সিলেবাস ধরেই পড়ালেখা করেছে, এখন আসলে খুবই শর্টকাট ওয়েতে একটা কিছু বের করে নিয়ে আসা ইট ইস কোয়াইট ডিফিকাল্ট। এখন যেটা করা যায় শর্টকাট টেকনিক, হ্যাঁ একটা টেকনিক ফলো করা যাবে, টেকনিকটা হবে এটা যে আমি যা পড়েছি এতদিন, অনেক দিন ধরে আমি যা পড়েছি, এই পুরো পড়াটাকে আমি এই দুই দিনের মধ্যে কীভাবে শেষ করতে পারি, শেষ করতে হবে। কারণ আমি যদি কোনো জিনিস বাদ দিই, একটা টপিককে বাদ দিয়ে দিলাম, একটা একটু বেশি ভালো করে পড়লাম, এটা তো এটা ব্যাপারটা আসলে এরকম যে আমি একটা রিস্ক নিলাম, তো রিস্ক নেওয়ার কোনো সময় নেই আসলে। ওই এই এই জিনিসটা করা যাবে না, আমি যাই পড়েছি এটাকে আমার শেষ করতে হবে এই দুদিনের মধ্যে। কীভাবে শেষ করবো এটা একটা টেকনিক হইতে পারে, এটা একটা শর্টকাট টেকনিক হইতে পারে যে আমি এই সময়ের মধ্যে আমি আমার আমি যা পড়েছি এই এইগুলো আমি এইভাবে। আর যেহেতু এটা প্রিলি পরীক্ষা, প্রিলি পরীক্ষাতে একটা খুব বড় অপরচুনিটি হলো যে আমি যে প্রশ্নের উত্তরটা করব উত্তরটা কিন্তু দেওয়া থাকবে, এটা কিন্তু একটা বড় সুযোগ যে আমাকে যে আমি নিজে জেনে লিখবো এরকম কিছু না, এখানে যে কয়েকটা অপশান দেওয়া থাকবে এই অপশানে কিন্তু উত্তরটা আছে। তো আমার যদি মিনিমাম পারসেপশন থাকে, আমার যদি একটু পড়া থাকে, তাহলে দেখা যাবে যে আমার হয়তো একটা জিনিস একদম মুখস্থ নাই, কিন্তু আমি যখনই ওই যে উত্তরগুলো দেওয়া, যে অপশানগুলো দেওয়া আছে ওই অপশানে যখন আমার দৃষ্টি যাবে, তখন এটা যদি আমার কোথাও পড়া থাকে এটা কিন্তু ব্রেন ক্লিক করবে যে এটা তো পড়েছিলাম। এই কারণে এই কম সময়ের মধ্যে যা পড়েছি সবটাকে সুন্দরভাবে কীভাবে একটা রিভিশন দেওয়া যায় এই চেষ্টাটা সবার করতে হবে। এটা কোন কি পদ্ধতি আছে বা এরকম কোন কোন টেকনিক আছে? আপনি তো খুব বেশি দিন আগে পাশ করেননি, আপনি যোগদান করেছেন যা তাতে মাঝখানে খুব বেশি সময় যায়নি, আপনার সময় আপনি কীভাবে পড়েছিলেন? এখন টেকনিকের ব্যাপারটা দেখা গেল এই যখন বিসিএস পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো এই একদমই রিসেন্ট গত দুই মাস আগে অথবা একদমই টপ রিসেন্ট যে সময়গুলোতে কিছু মানে খুবই ইম্পর্টেন্ট টাইপের কিছু ঘটনা ঘটে ইন্টারন্যাশনালি হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে হোক,
এইগুলোকে একটু বেশি গুরুত্ব দিলে এইখান থেকে নিশ্চিতভাবে একটা ভালো মার্কস আসবে। আর যেহেতু সিলেবাস বড়, একদমই স্পেসিফিকলি বলা যাবে না যে এই এই জায়গাটাতে বেশি গুরুত্ব দিলে বেশি মার্কস ক্যারি করা যাবে, এটা হবে না। তবে আমার মনে হয় যেহেতু সবাই পড়াশোনা করেছে, তো মানে এটা হলো কি অনেকটাই ব্যক্তিগত বিষয় যে আমি বুঝতেছি আসলে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। তো এইভাবেই মানে এইভাবেই ইম্পর্টেন্সটা দিয়ে পড়লে মনে হয় ভালো হবে এবং ভালো মার্কস ক্যারি করতে পারবে। ধন্যবাদ মোহাম্মদ জাকির হোসেন। আমি আপনাকে বলি যে এর আগে তো আমরা দেখেছি যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে এরকম করে ভাগ করে দেওয়া থাকতো না, ঠিক? যেমন এবার ভাগ করা আছে ইতিহাসের মানে একবার ভূগোল নিয়ে আছে 10 নম্বর, অর্থাৎ ভূগোল নিয়ে 10টি নম্বর থাকবেই। আমরা গত বছরের প্রশ্ন একটু স্টাডি করে দেখেছি যে গত বছরের প্রশ্ন কিন্তু ক্যাটাগরিক্যালিই ছিল, অর্থাৎ যেখানে সিলেবাসে যে নাম্বার ছিল সেই নাম্বারগুলো দিয়ে সেগুলো প্রশ্নই কতগুলো প্রশ্ন এসছে এসছে। ফলে এবার আমরা আশা করি যে সেই ক্যাটাগরিটাকে তারা মেনটেন করবে। আর যদি সেটা হয়ে থাকে তাহলে একটু আপনি ভূগোল নিয়ে যদি কথা বলেন, ভূগোলে 10 নম্বর থাকবে, ভূগোলের ক্ষেত্রে কোন কোন এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক কোন কোন জায়গাগুলোর দিকে গুরুত্ব দেবে? এই যে ভূগোলের ক্ষেত্রে যেহেতু দুটো বিষয় একসাথে বলার জন্য, তো স্যারের কথার সাথে সম্পর্ক সূত্র ধরেই বলি, উনি যে সাম্প্রতিক কথা বলেছেন, এখন পালমিরা একটা শহর, তো পালমিরা শহরটা সিরিয়াতে, এখন সিরিয়া বর্তমানের একটা ইস্যু। তিকরিত শহরটা ইরাকে, ইরাক যখন সমস্যা ছিল তখন তিকরিত সেই বিষয়টা আসতো। এটা হচ্ছে যে সাম্প্রতিক বিষয়ের মধ্যে বাংলাদেশেরই একটা হোক বা বিদেশেরই একটা হোক একটা তথ্য থাকলো। এছাড়া টেক্সচুয়াল কিছু বিষয় থাকে ছোটোবেলা থেকে আমরা জানি, যেমন যদি বলে যে ফার্টাইল ক্রিসেন্ট বলতে আপনি কী বোঝেন, নিচের কোনটি, ওটা মেসোপটেমিয়া হবে। এই পার্টগুলো কারো যে আসলে স্টুডিয়াস এবং যে আসলে সিরিয়াসলি সিলেবাসটা দেখে পড়েছে তার এগুলো বাদ পড়বার কথা না। হ্যাঁ ধন্যবাদ, আমরা আপনার কথা শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম মোহাম্মদ জাকির হোসেন, তিনি বিস্তারিতভাবে বলছিলেন, আমরা তার কথা আবার শুনবো। কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতিতে যাই, আশা করি আমাদের সঙ্গে থাকবেন আপনারা। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম মোহাম্মদ জাকির হোসেন, তার কথা, আসুন তার কাছে ফিরে যাই। ধন্যবাদ। আমি কালকের যে দুদিন, এই দুদিনে আমি বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে বুঝতে পেরেছি যে তারা এখন অস্থির যে আমি এটা পড়বো সেটা পড়বো। প্রথম কথা হচ্ছে আজকে রাতটা থেকে নতুন কোনো বিষয় আর কনফ্লিক্টিং কোনো ইস্যুতে কোনটা অ্যান্সার হবে সেটা এখন খোঁজ করতে যাওয়াটা অন্য সব কিছুকে নষ্ট করে দেবে। তো তারপর যদি বলা হয় যে না স্যার আমরা একটু শেষ মুহূর্তে কী পড়ে যেতে পারি, তো আমি আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে জাতিসংঘটা পড়ুক, জাতিসংঘ এবং তার সাথে যে সংস্থাগুলো, এখন জাতিসংঘ অন্যান্য সংস্থার ভিতরে এটা সদর দপ্তরও থাকে, কোন তারিখে সে প্রতিষ্ঠা, তার প্রেসিডেন্টকে অনেক কিছুই থাকে, এখন সব কিছু মানে মিলিয়ে ফেলবার দরকার নাই। জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখুক। তার সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট চুক্তি সনদ, এটা বাংলাদেশের সাথে সম্পর্কিত হয়, আমরা এই যে ছিটমহল সংক্রান্ত বিষয় থাকে বা আমরা চলে গেলাম আগের সিমলা চুক্তি সম্পর্কে, অথবা ছিটমহলের কথা বললেন, এবার ছিটমহলটা কি গুরুত্বপূর্ণ এই বিষয়? ছিটমহলের সংখ্যা তো অবশ্যই আসতে পারে যে ভারতের কটা পেলাম বা বাংলাদেশের কটা দিলাম, বা দাসিয়ার ছড়া, যেমন বলতে পারে দাসিয়ার ছড়া কি, অনেক ছেলেমেয়ে যদি না জানে যে দাসিয়ার ছড়া একটা ছিটমহল যেটা নতুন করে আমরা গুছিয়ে কাজটা করছি। এর বাইরে আন্তর্জাতিকের জন্য স্পেশাল যে চুক্তি সনদগুলো আছে, চুক্তি সনদ, মদিনা সনদ থেকে শুরু করে সম্মেলন, সম্মেলন যদি বলতে যাই, সম্মেলন বলার সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সম্মেলনে পুরস্কার পেয়েছেন, ওই প্রশ্নটা আসতেই পারে। এর সাথে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আর একটা কথা আমরা বলেছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আর আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ, আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায়, এখানে দেখা যাবে যে অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা, তো আমি স্পেসিফিক করে আমার কাছে মনে হয় যে ইউএনএস সে কবে গেল, কমনওয়েলথে কবে গেল, ওয়াইসিতে কবে গেল, সার্ক কবে শুরু করলো, এই বিষয়গুলো দেখা যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে, তো আন্তর্জাতিক দিবসসমূহ একবার দেখলে হয়, 5ই জুন পরিবেশ দিবস, এই মাসে কোনো দিবস থাকলে 1ই ডিসেম্বর এইডস দিবস, এবং আমি বলবো যে এখন ক্রীড়া একটা জরুরি অংশ, স্পোর্টস টি-20 হোক বা বিশ্বকাপ ক্রিকেট হোক, সর্বশেষ যেটা হয়েছে, খুব তথ্য আছে এর মধ্যে, কিন্তু তথ্য আছে এখন অনেকগুলো, আর বিশেষ করে 15 সাল কিন্তু আমাদের খেলাধুলার ক্ষেত্রে অনেক বেশি অ্যাচিভমেন্ট আমরা আমাদের আছে কিন্তু। আর স্যার আমি যেটা মিন করছিলাম যে আপনি বললেন যে কোনো সহজ পথ করা যায় কিনা, তা আমি স্টুডেন্টদের যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি এখন জোরে জোরে আবার যে মুখস্থ করার মতো করে না পড়ে আপনার সময় নাই, আপনি যদি সাইলেন্ট রিডিং পড়েন তাহলে ওনার ওই কথাটার সাথে মিলে যায়। সাইলেন্ট রিডিং পড়লে আমি জানি যে মাল্টার রাজধানী কি, পরে যখন প্রশ্নটা আসবে তখন আমি দেখবো যে ওই চারটার ভিতরে একটা তো মিলে। আর এক্ষেত্রে আমার অত্যন্ত জরুরি পরামর্শ, ওটা অনেকেই অনেক সময় মানেন না, একটা প্রশ্ন যেটা আপনি একটুও কনফিউশন হচ্ছে প্লিজ ওটা অ্যান্সার করা দরকার নেই, তার চেয়ে আপনার মাইনাস মানে 0.5 মাইনাস হবে। আচ্ছা, এর সাথে সম্পর্কিত করে আমি আরও কয়েকটা কথা বলতে চাই যে বিভিন্ন আন্তর্জাতিক সূচকে
বাংলাদেশের অবস্থান, আমরা কিন্তু এরকম বিষয়গুলো পাই যে শান্তিতে হোক বা সুখী দেশ হোক, বিভিন্ন আঞ্চলিক সংস্থা বাংলাদেশের অন্তর্ভুক্তির কথা বলেছি। সাম্প্রতিক সময়ের তথ্যাদি স্যার যেভাবে বললেন তার সাথে আমি মিলে বলছি যে নেপাল আর মিয়ানমারে কিন্তু পরিবর্তন হয়েছে, মানে ব্যাপক পরিবর্তন হয়েছে। তাহলে NLD কার, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কার, অং সান সুচির কিনা, সুচির সাম্প্রতিক কোনো আপডেট আছে কিনা এটা তারা দেখতে পারেন। এবং স্পেসিফিকভাবে কোনো দেশ সম্পর্কে যদি বলতে হয়, 192টা দেশ সম্পর্কে তো বলার এখন সুযোগ নাই। আমাদের সাথে সম্পর্ক ভালো মন্দ সেই মিলে USA, চায়না, ইন্ডিয়া, মুসলিম বিশ্ব, এই বিষয়গুলোকে যদি দেখা হয়। মুসলিম বিশ্ব নিয়ে প্রত্যেকবারই প্রশ্ন আসতে দেখেছি, এমন হতেই পারে যে কেউ বলতে পারে যে IS কোন দেশের গেরিলা সংগঠন বা IS কবে থেকে কাজ শুরু করলো, ইসলামিক স্টেট, এটা একটা প্রসঙ্গ। আর আমরা এবার হজে গিয়ে অনেক হাজি মারা গিয়েছেন সেগুলো নিয়ে প্রশ্ন না মনে হয়। আচ্ছা, ওটা তো স্পেসিফিক একটা মানে চারটা অপশনের মতো হয় না, কিন্তু শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থান, আমাদের কতজন মারা গিয়েছেন বা প্রথম কোনটাতে আমরা জয়েন করেছিলাম, তো এটা যখন বাংলাদেশের জন্য বললাম যে বাংলাদেশ জয়েন করেছিল, তাহলে প্রথম শান্তিরক্ষী মিশন বা পর্যবেক্ষক মিশন কি ছিল এটা আসতেই পারে। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু কবে শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু কবে শেষ, আমার মনে হয় যে সবার কাছে বহু আগের বিষয় কিন্তু তার। হ্যাঁ না স্যার, আমার কাছে মনে হয় যে সবার কাছে, সব স্টুডেন্টের কাছে তো একটা, সে তো এতদিন পড়েছে, পড়ার পরে তার কাছে একটা সেট আছে না, সেই সেটের মধ্যে এখন শুধু ইম্পর্টেন্টগুলো আজকের রাতটা থেকে সাইলেন্ট রিডিং পড়ুক, সাইলেন্ট রিডিং পড়লে বেশি ভালো হবে। ধন্যবাদ। এই যে ইম্পর্টেন্টের কথা বলা হলো, ইম্পর্টেন্ট আসলে কোনগুলো আপনার বিচারে কি মনে হয় যে এর মধ্যেও কোনগুলো? স্যার যে বিষয়গুলো কভার করলেন এটা মানে মোটামুটি স্টুডেন্টদের জন্য একটা বিশাল গাইডলাইন হয়ে গেল, এখানে আর কিছু কোনো কিছু বাদ নাই। এখন এর পরের ব্যাপারটা যে তারা কীভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের ইনকেস অফ বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে স্যার, যেমন আমাদের দেশের তো সবচেয়ে বড় ঘটনা নিঃসন্দেহে 1971 আমাদের একটা মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা এই এটা এত বেশি ঘটনাবহুল, যদিও কম সময়ের জন্য হয়েছিল 9 মাস, কিন্তু এই নয় মাসটা এত বেশি ঘটনাবহুল, এত এতে বাঞ্চ অফ ইনফরমেশন হিয়ার। এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন থাকবে। আমি একটা ফোনে যাই, একজন অপেক্ষায় আছেন, তারপরে আমি আপনার কথা বলবো, শুনবো। এত চমৎকার বলছিলেন আপনি। সুপ্রিয় দর্শক, আমরা একটা ফোনে যাবো, কে আছেন টেলিফোনে? হ্যালো, প্লিজ তিনি শুনছেন, আপনি প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম সালাম, বলেন আপনার প্রশ্নটা বলেন। জি, আমি যদি বুঝতে পেরে থাকি, আমি এই দুদিন পরে পরীক্ষা, আমি যদি বুঝতে পেরে থাকি সংক্ষিপ্ত করি যে দুদিনের মধ্যে আসলে কিভাবে সারা যায়। দুদিনের মধ্যে আমাদের কথা হচ্ছে, আমি বলি যে পরীক্ষার আগের রাত্রে অনেক বেশি পড়াশোনা করার দরকার নেই, ঘুমটা ঠিক মতো করলে ভালো হয়। আর মাত্র দুদিন, এই দুদিনে আরও নতুন করে নতুন বিষয় না এনে যেগুলো এতদিন পর্যন্ত ইম্পর্টেন্ট ছিল সেগুলো পড়ার সাথে সাথে আমরা শুধু এই পত্রিকাটা সর্বশেষ চোখ বুলিয়ে গেলাম। আর মুক্তিযুদ্ধ সম্পর্কে উনি যেটা বলছিলেন, সেই কথা কেন বলছেন? এই পত্রিকা কি প্রশ্নের জন্য পড়বে নাকি? পত্রিকা প্রশ্নের জন্য পড়বে বলতে মিন করছে পত্রিকা, আজকের পত্রিকাটাই শুধু নয়, সে তো পত্রিকা থেকে বিভিন্ন সময় কারেকশন করেছে, সে চোখ বোলাক এখন একটু সিরিয়াস না হয়ে অ্যাট এ গ্ল্যান্স। আর মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কথাটা উনি বলছিলেন, আমি স্পেসিফিক্যালি বলবো বীরশ্রেষ্ঠ বীরোত্তম যে কটি পুরস্কার দেওয়া হয়, কটি দেওয়া হয়, কোনটার কতজন মহিলা হলে সেটা, বীরাঙ্গনাদেরকে নতুন সম্মাননা দেওয়া হয়েছে, এই বিষয়গুলোর সাথে মুজিবনগরের মধ্যে একজন মোধা বীর প্রতীক আছে। হ্যাঁ, তো ওই যে স্পেশাল বিষয়টা আসছে। আমরা একটা ফোনে যাই, আর জন অপেক্ষায় আছেন সুপ্রিয় দর্শক আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে? আপনি আপনার টেলিভিশনের শব্দ মিউট করে নিন, একটু নিঃশব্দ করে নিয়ে তারপর কথা বলেন প্লিজ। হ্যালো, সম্ভবত আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা যে কথা শুনছিলাম। হ্যাঁ প্লিজ, আপনি যে কথা বলছিলেন যে কী কী বিষয়ে, বিশেষ করে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বলছিলেন। এখন এটা একটা ব্যাপার মুক্তিযুদ্ধ, তারপর স্যার আমাদের এই দেশের যখন ভাগ হলো 1947 থেকে, তারপর 1954 একটা ইলেকশন ছিল, যুক্তফ্রন্টের ইলেকশন, এটা হলো হিস্টোরিক্যাল পার্ট, মানে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রেই, মানে হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর 1954 যুক্তফ্রন্টের ইলেকশন, তারপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার 1966 1966 সালে 6 দফা মানে বাঙালির শ্রেষ্ঠ সন্তান
জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছয় দফা ছিল খুবই ইম্পর্ট্যান্ট। এটা কোন সময় হয়েছিল, কোন স্থানে হয়েছিল, এটার মেইন বিষয়বস্তু কী ছিল, ওইটাকে বলা হয় মুক্তিযুদ্ধের সনদ, এরকম একটা বিষয়। তারপরে তো 70 সালে একটা ইলেকশন হলো, এই ইলেকশনে এবং এই ছয় দফার মধ্যেও কোন দফাটা আগে কোন দফা পরে, হ্যাঁ এটা আসতে পারে, এটা আসতে পারে যে প্রথম দফার মূল মূল মন্ত্র কী ছিল, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে তো আমাদের মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধের পরে এখন যদি আমরা হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি আসি ইন দ্য ভেরি রিসেন্ট ফর্ম, যেমন আমাদের নতুন নতুন এই অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বড় ধরনের অর্জন হচ্ছে, অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের আমাদের দেশে, আমরা এখন নিজের অর্থায়নে আমাদের বিশাল বড় একটা ব্রিজ হচ্ছে, জিনিস হচ্ছে, যেমন আমরা গড় আয়ু বেড়েছে, গড় আয়ু বেড়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এটা ইম্পর্টেন্ট, আমাদের মাথা পিছু প্রবৃত্তি বেড়েছে বেড়েছে, এইগুলো যদিও খুবই মানে এই প্রশ্নগুলো খুবই মানে কি বলা যায় খুবই সেন্সিবল প্লাস খুবই ট্যাক্ট, এই এই জিনিসগুলো একটু ভালো করে জানা থাকা লাগবে, কারণ যদি প্রশ্নগুলো আসে এই জিনিসগুলো আসবে, এই জিনিসগুলো যদি আসলে আপনার যদি মোটামুটি টু দ্য পয়েন্টে না জানা থাকে। আচ্ছা, ওই অপশনের ক্ষেত্রে কিছু আছে, চারটা আপনি বলছিলেন যে চারটা প্রশ্ন দেওয়াই থাকবে এখানে শুধু দেখা, অর্থাৎ এলিমিনেশনের ক্ষেত্রে কোনগুলোতে গুরুত্বহীন সেগুলোকে বাদ দিয়ে কি মূল জায়গায় যাওয়ার কোনো পদ্ধতি আছে? আসলে মূল জায়গা বলতে স্যার মানে এখানে যদি কাউকে এরকম করে বলা হয় যে এই জিনিসগুলো বাদ দিয়ে এখানে আসো, তাহলে মনে হয় এই জিনিসটা একটু না তা বলছি না সুইসাইডাল হয়ে যাবে। আমি বলছি যে ধরুন চারটা প্রশ্নের উত্তরটা দেওয়া আছে, হ্যাঁ এর মধ্যে থেকে সে প্রশ্নের উত্তরটা করতে চায়, তো যেহেতু উত্তরটা দেওয়াই আছে সেক্ষেত্রে সে উত্তরটির কাছাকাছি যেতে পারবে কিভাবে? কাছাকাছি স্যার যেটা বললেন, আমি যেটা বললাম একদম বলার শুরুতেই যেটা বললাম যে আমার যদি মোটামুটি একটা ভালো রিডিং থাকে, যে আমার মাথায় যদি ক্যাচ করে মানে ওই জায়গা, হ্যাঁ স্যার এখানে আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনার যদি মোটামুটি পড়া থাকে তো এটা হলো আসলে কি সেন্স অফ হিউমার, আপনার এই চারটার মধ্যে আপনি ধরুন একটা জিনিস একদম জানেন না কিন্তু আপনার ব্রেন আপনাকে প্রথম যে হিটটা করবে, অনেক সময় দেখা যায় যে এটা অনেক ক্ষেত্রে কারেক্ট হয় আর কি, যে আমার ব্রেন প্রথম যেটা হিট করলো চারটা পড়ার পরে ওই যে হিট করার ব্যাপারটা আছে, তার মানে অন্যগুলোকে বাদ দিতে হবে না, বাদ দিতে হবে আপনাকে যেটা হিট করবে, যদি আপনি কোনো রিস্ক নিতে যান ইন কেস অফ টেকিং এন রিস্ক, তখন আপনাকে আপনার ব্রেন যেটাকে প্রথমে যদি ইফ ইউ ইউজ ইউর সাইকোলজি, আপনি আমার সেন্স ইউজ করবেন, তো আপনাকে যেটা প্রথমে হিট করবে আপনি সেটাকেই কনসেন্ট্রেশন দিবেন এবং সেটা নিয়ে ভাববেন যেটাকে আমি কোথাও পড়েছি কিনা, আবার এটা পড়ার পরে যদি আশেপাশে অপশনগুলো পড়েন তখন আপনার কাছে সবগুলোই কারেক্ট মনে হবে, তখন দেখা গেলো যে এটা এটা না ওইটা ওইটা মনে পড়ছিলাম ওইটা মনে পড়ছিলাম। আপনার কাছে আসতে চাই, আপনি কিছু বিষয় বলছিলেন মুক্তিযুদ্ধ নিয়ে, মোটামুটি হলো মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে আপনি একটা কথা বলছিলেন বারবার, এটা মনে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সংবিধান, সংবিধান নিয়ে বারবার প্রশ্ন আসে, সংবিধান নিয়ে অনেক সংশোধনী ব্যাপার হয়ে গেছে, হ্যাঁ এই জায়গাগুলো বা অন্য কোনো ক্ষেত্র স্যার? এই বিষয়টা হচ্ছে যে কারোর কাছে যদি মনে হয় যে সংবিধানটা অনেক বড় তাহলে তো সমস্যা হয়ে গেলো, সে কীভাবে কভার করবে, এত কভার করার দরকার নেই, সংবিধানের 11টা ভাগ তো, তো কেউ যদি প্রথম তো একটু খেয়াল করে যে আসলে তো প্রথমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আসবে বা প্রজাতন্ত্র ব্যাপারটা আসবে, এখানে আমরা কোন বিষয়গুলো আসলে একজন অফিসারকে জানাবো, যেমন সংবিধান তো সরকারের সর্বোচ্চ আইন, দেশের সর্বোচ্চ আইন, তাহলে সংবিধানের প্রাধান্য কোন অনুচ্ছেদে বলা আছে, এই অনুচ্ছেদ 153টা আর্টিকেল পড়ার দরকার নাই, এটা হচ্ছে 7 অনুচ্ছেদ, তাহলে জাতীয় প্রতীক যে শাপলা এটা কোথায় আছে সেটা, আর ইতোমধ্যে আমাদের স্টুডেন্টরা শিক্ষার্থীরা পড়াশোনা করতে করতে জেনেছেন যে এইগুলো আমাদের আলোচিত বিষয়, বিচার বিভাগ নির্বাহী বিভাগ আলাদা করা, ন্যায়পাল নিয়োগ করা, নারী ক্ষমতায়ন বা অবৈতনিক শিক্ষা বা রাষ্ট্রপতির নিয়োগ, মেয়াদ, অভিশংসন, এই বিষয়গুলো সংবিধান সংশোধন, এই কয়েকটা বিষয়ের সাথে মেলানোর সময় আর একটা কাজ করতে পারে, মানে উনি একটা কথা বলতে নিচ্ছিলেন যে কীভাবে মনে করা, সেটাও হতে পারে, যেমন একজন তো পড়লো যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, তো উনি ওটার সাথে মিলাইয়া পড়লেই হয় যে আমার সংবিধানের 11টা ভাগ, মানে কীভাবে সে মনে রাখতে পারবে এইভাবে, আর চেষ্টা করা দরকার যে প্রথমেই আমি বুঝে ফেললাম কিনা যে রুশ বিপ্লব যেটা করতেন, রুশ বিপ্লবের আগে কারা ছিলেন, যার যার শব্দটা আসবে কেন তার মাথায়, সে তো শুধুমাত্র বিসিএস পরীক্ষা দিচ্ছে না, সে কি কখনো গল্প পড়েনি, গল্প পড়েছে তো, বিভিন্ন সময় ইতিহাস পড়েছে, তাহলে তো যার শব্দটা আসা মাত্র তার ওখানে আসার কথা, এখানে যার না হয়ে সম্রাট বা অন্য কিছু নাও আসতে পারে, বা বলশেভিক বিপ্লব শব্দটা তো শুধুমাত্র এখানে পড়ানো হবে না, তা আমি মনে করি যে ইম্পর্টেন্সের অনুযায়ী একটু আরেকটা চেক করা যেতে পারে যে গত কয়েক বছরের প্রশ্ন তো তারা দেখে এসছে, দেখে কোন ক্লাসের প্রশ্ন এসছে সেটা অ্যানালাইসিস করাও আছে, এখন সে শেষ মুহূর্তে অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো খুব কাজে দেয় না, বিগত বছরের প্রশ্নগুলো কাজে দেয় কারণ বিগত বছর প্রশ্ন থেকে আমি বুঝতে পারছি এই টাইপের প্রশ্ন আসে, কোনো রিপিট হয় কি, রিপিট হয়, হ্যাঁ রিপিট হয়, একটা হলেও হতে পারে, মানে খুবই কম, খুবই কম, রিপিট হয়, খুবই কম, তবে রিপিট হইতে পারে, রিপিট হতে পারে। আর স্যার স্যারের কথার সাথে আমি একটু অ্যাড করতে চাই, আচ্ছা আপনি আমাদের আমি কিন্তু একটা ফোনে যাই তারপর আপনি অ্যাড করবেন, সুপ্রিয় দর্শককে আছেন ফোনে, হ্যালো হ্যালো, একটা বিষয় আছে জরুরি, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা, স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন, হ্যালো
হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন। হ্যালো, আপনার কথা, আপনি বোধ করি আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্নটা করলেও আমরা শুনতে পাব। আপনি কি বুদ্ধি করে করতে পারবেন কি না? আমার মানবন্টনের বিষয়ে আমি সেটাও বলি, আমরা আসলে রিজিড ভাবে চিন্তা করি নাই। মানে আমরা যে বললাম না যে বাংলাদেশের 30 আন্তর্জাতিক 20, এটা 200 প্রশ্ন তো আসলে হবে, সব মিলে তো 200 প্রশ্ন হবে। এখানে আমাদের গত সববারেরই উদাহরণ হচ্ছে এটা, যে যেটা 20 সেটা 18 বা 22 হতে পারে। কিন্তু বাংলাতে হুবহু হয়েছিল, হুবহু হলেও হতে পারে, কিন্তু সবসময় যে হবে সেরকম কোনো মানে কেউ বাধা ধরে বলেননি যে এতগুলো নাম্বার থাকবে। তবে এবার যেহেতু স্পেসিফিকে আমরা ধরে নিতে পারি 30-20, এখন 30-20 পরে যখন আমরা ভূগোল পরিবেশের 10 দিব, তো ওই 10 কতগুলো আন্তর্জাতিকের, কতগুলো বাংলাদেশের, এটা তো কেউ বলে দেয় নাই। তো তখন যদি আন্তর্জাতিকে বেশি দেয়, তখন কেউ যদি বলে যে আন্তর্জাতিকে 30-35 প্রশ্ন আসছিল, আমি ভালো পারি না, বাংলাদেশ ভালো পারতাম, এসব চিন্তা করা যাবে না, এসব চিন্তা করে সময় নষ্ট হবে। এটা আসলে একটা হ্যান্ড আউটের মতো বা আউটলাইনের মতো জি, তাই না? মানে তারা হাতে একটা দিয়ে দিল, তাই না? আমরা একটা ফোনে যাই, আমি তারপরে আসবো। সুপ্রিয় দর্শক আছেন ফোনে, হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মিস্টার, আমার প্রশ্ন জাহাঙ্গীর হাসান সাহেবের কাছে। জি প্লিজ বলেন। প্লিজ জি, পরীক্ষার আর মাত্র 2 বাকি, আমি খুব সংক্ষেপে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় দুটো বলুন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা মনে হয়েছে আজকে এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি, স্যার বলতেছেন, আপনিও বলছেন, আমিও বলছি। আসলে এই 2 মানে কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া যাবে সেটা তো বলা যাবে না, যে কিভাবে এই 2 মধ্যে কিভাবে ফুল প্রিপারেশন নেওয়া যাবে। আপনি যা এই সময়ের মধ্যে আপনার যে প্রিপারেশন হয়েছে, এই প্রিপারেশনটাকে কিভাবে আপনি আপনার একটা মানে আত্মবিশ্বাসের লেভেলে নিয়ে যাবেন, আপনি এই কাজটা করতে এটা করতে পারেন। আপনি আপনার যে পড়াশোনা করেছেন এই দিনগুলোতে, বিগত দিনগুলোতে, এই পড়াশোনাগুলোকে কিভাবে আপনি এক সুন্দর মতো র‍্যাপ আপ করতে পারেন এই 2, এই টেকনিকটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। এখানে আসলে আমি আমার টেকনিক আলাদা, আমি আমার টেকনিকে পড়াশোনা করি, আপনি যেহেতু BCS দিচ্ছেন আপনি আপনার টেকনিকে পড়াশোনা করছেন। তো আমার মনে হয় এই 2 আপনি যা পড়েছেন সবগুলো, এই এই সকল পড়াটাকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যা করা লাগবে এটা আপনাকে একটু চিন্তা করে বের করা লাগবে। মনে এটি ভালো যার যার টেকনিকই চলা মনে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু 2 তো শুধু বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে না, বাংলা ইংরেজি সব মিলিয়ে, আপনার কাছে আমি একটু জানতে চাই, ধরুন এই সময়ে কোনগুলোকে গুরুত্ব দেবে একটু বেশি করে, যেইগুলো তার একটু কম পড়া সেগুলো, নাকি যেগুলো একটু বেশি পড়া সেগুলো? এখন স্যার এখানে সবার আগে গুরুত্ব দেওয়া লাগবে, এখানে আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা দেওয়া আছে, মার্কস ডিস্ট্রিবিউশনে যে পয়েন্টগুলোতে নাম্বার বেশি, মানে যে সাবজেক্টে নাম্বার বেশি, স্বাভাবিকভাবে এই এই জিনিসগুলোকে, এই পয়েন্টগুলোকে অথবা এই টপিকগুলোকে বেশি গুরুত্ব দেয়, যেহেতু এগুলোতে নাম্বার বেশি। আপনি দেখা গেল একটা টপিকে যেটাতে কম নাম্বার, কারো বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে সে খুব এক্সপার্ট। হ্যাঁ, এখন যদি একজন এক্সপার্ট হয় এটা তো একটু মানে এক্সেপশনাল কেস, যে আমি স্টুডেন্ট যারা বা ম্যাথ ভালো করে তার তো ম্যাথে ভালো, হ্যাঁ লিটারেচার যারা তারা লিটারেচারে ভালো, তারা কেউ লিটারেচারটাই বেশি করবে বা ম্যাথটাই বেশি করবে? না, আমি যদি মনে করি যে আমার সাহিত্যের উপর একটা ভালো কমান্ড অলরেডি চলে আসছে, তাহলে তো এখানে আমাকে, যেহেতু সময় কম, যেহেতু এই সময়ের মধ্যে আমাকে অনেকগুলো টপিক, তো 10-12 মতো টপিক আছে, দরকার কি দরকার নেই? হ্যাঁ অবশ্যই দরকার আছে স্যার, একটু তো দেখা লাগবে, যেহেতু সে এটাতে এক্সপার্ট তারও তো খুব কম সময় লাগবে, কিন্তু দেখা লাগবে, সময় তো সামনে, কারণ এখানে ইনফরমেশান এত বেশি হিউজ যে আমি যদি আমি যেটা পারি এটাকে যদি সম্পূর্ণ আমি মানে একদমই বাইপাস করি, তাহলে দেখা গেল যে আমি অন্যগুলোতেই ভালো পেলাম আর যেটাতে সবচেয়ে ভালো করার কথা সেটাতে আমি কম নাম্বার, কিন্তু সবটা রিস্ক হয়ে যায়। তো প্রত্যেকটাতেই নাম্বার একই একই নাম্বার তো সেম, এবং যদি কোনো উত্তর ভুল হয়, আমি যে উত্তরটা করলাম এটা যদি উত্তর করার পরে ভুল হয়, তাহলে কিন্তু এখানে আরেকটা মানে প্রবলেম আছে, যে আপনি যে নাম্বার পেলেন, আপনি যেটা অর্জন করলেন সেই অর্জন কিন্তু আপনার মানে ডাউনওয়ার্ড স্লোপিং হবে, তখন ওইখান থেকে নাম্বার কমে আসবে। সেই ক্ষেত্রে আমি যেটা ভালো পারি সেটাকে যদি আমি একটু গুরুত্ব দেই, তাহলে কিন্তু ওইখানে আমার নাম্বারটা মিস হবে না, আমি এটা মানে মোটামুটি শিখে, যেমন একটা স্টুডেন্ট যে ম্যাথসের স্টুডেন্ট, তার তো ম্যাথে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, সে এখানে ফুল মার্কস পাচ্ছে। আবার অন্য আরেকজন যে অন্য সাবজেক্টের ম্যাথের না অথবা অন্য কোনো মানে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট, সে হয়তো বা খুব বেশি ট্রাই করলেও ম্যাথে ফুল মার্কস ক্যারি করতে নাও পারে, তো স্বাভাবিকভাবে তাকে তার সে যেটাতে এক্সপার্ট সেটাকে একটু বেশি, এবং আমি যেটাতে এক্সপার্ট এটা আমাকে এনশিওর করতে হবে যে আমি এটাতে এক্সপার্ট, আমি এটাতে আমার যতটুকু পাওয়া উচিত ছিল
আমি ঠিক সেই পরিমাণটাই পাবো, এটা মিস হবে না। যার যেখানে এক্সপার্টিজ আছে ওখানে তাকে ফুল মার্কস ক্যারি করতে হবে, ক্যারি করাটা দরকার, করাটাই উচিত আর কি। এটা হলো তার তাহলে সে একটু এগিয়ে যাবে আর কি, কারণ এখানে তো গড় হবে, যে 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 ক্ষেত্রে ভালো সে সেই ক্ষেত্রে নাম্বার বেশি পাবে, আবার আমি আমার ক্ষেত্রে ভালো আমি নাম্বার বেশি, এটা তো গড় হবে তো স্যার, গড়ের কারণে স্যার আমি যেটাতে ভালো এটাকে আমাকে এগিয়ে থাকতেই হবে, থাকতেই হবে। হ্যাঁ, এইটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ব্যাপার, অর্থাৎ আপনারা যে যে বিষয় কে পছন্দ করেন বা যেখানে আপনি মনে করেন খুব স্বাচ্ছন্দ্য আছে সেটি একটু ভালো করে দেখে নেবেন, এইটুই হলো আপাতত আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা বলে নিলেন। আর একটু বিষয় নিয়ে যদি কথা বলি, আপনি বলছিলেন এখন একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে যাই, আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা দেখছি খুব টালমাটাল চলছে চারিদিকে, হ্যাঁ, কোনো রাজনৈতিক বিষয়ে আসবে নাকি অর্থনৈতিক বিষয়ে থাকবে? যেমন যদি একজন সত্যিকার অর্থে রেগুলার পত্রিকা পড়ে থাকে, এই কথাটা বলছি, বলার আগে স্যার যে কথাগুলো বলছিলেন যে কোনটা, এখানে ওই যে এমন কোনো স্টুডেন্ট বলতে পারে যে আমি কোনোটাতেই ভালো না, ইংলিশও ভালো না কিছুতেই ভালো না, তো তার জন্য আমার একটা পরামর্শ, প্লিজ সেটা আপনারা ফলো করতে পারেন, পরীক্ষা দেওয়ার দরকার না, না না পরীক্ষা দরকার আছে। তার যেটা করণীয় সেটা হচ্ছে যে উনি জানেন যে কোন প্রশ্নগুলোর আসলে জেনুইন কারেক্ট অ্যান্সার হয়, সেগুলো কোনটাতে ছাকা নাম্বার, সেটা হচ্ছে বাংলা গ্রামারটা তাহলে শেষ করুক, ইংলিশ গ্রামারটা, অঙ্ক বা ছোটো ছোটো অন্যান্য প্রশ্নগুলো, কম্পিউটারের উপরে প্রশ্নগুলো, বিজ্ঞানের উপরে প্রশ্নগুলো, কারণ আন্তর্জাতিক আর বাংলাদেশ তো ভাস্ট, আন্তর্জাতিক বাংলাদেশ তো স্পেসিফিক কিছু নাই, আন্তর্জাতিক বাংলাদেশ গড়ে আমরা সবাই একরকমের গড় নাম্বার পাবো, এজন্যই ওই সাবজেক্টগুলো তারা পড়বে। আর পড়ার সাথে সাথে আন্তর্জাতিক ইস্যুতে যদি একটা প্রশ্ন করে যে সম্প্রতি কোন দেশে অর্থনৈতিক সংকট হয়েছিল, তো তার তো জানার কথা যে গ্রিসে একটা ঝামেলা গেল, বা সম্প্রতি কোন দেশে ভূমিকম্প হলো, বা সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপ্রধান বা কেউ আমার এখানে এসেছিলেন, বা আমাদের প্রধানমন্ত্রী কোন দেশে গেলেন, বা সর্বশেষ ইউরোপের যে শরণার্থী ক্রাইসিসটা ছিল সেটা, শরণার্থী ক্রাইসিসে তো স্যার শরণার্থী ক্রাইসিস নির্দিষ্ট কোনো ডেট নাই যে শরণার্থী ক্রাইসিসে কী হয়েছিল, আচ্ছা এটা তো কোনো নির্দিষ্ট ডেট নাই, তবে হ্যাঁ শরণার্থীদেরকে পুনর্বাসনের জন্য তারা যে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার পরে যে একটা ফান্ড গঠন করা হবে, এই বিষয়ে যে আলোচনা হচ্ছে সেটা হতো বালকটির যাকে দিয়ে শুরু হলো এই বিস্ফোরণ, মনে হয় না আমার কাছে সেরকম মনে হয় না, তবে একটা সোজা কাজ করা যেতে পারে যে আমি, হ্যাঁ না তার নামটা আসতে পারে হয়তো আইএনএর কথা, হ্যাঁ হ্যাঁ সেটার নামটা না আসতে পারে, বা ধরা যাক যে বিভিন্ন দুর্ঘটনা হয় না, যেমন মালয়েশিয়ান প্লেন যেটা MH370 ছিল সেটা আসতে পারে। আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন সময় বলেছিলাম যে তারা যদি একটা কাজ করে, এখন তো পড়তে গেলে খুব খারাপও লাগতে পারে, উনি বরঞ্চ মানচিত্রে একটু ঘুরুক, মানে মানচিত্রে গেলে মানচিত্রে সে একটু ঘুরতে ঘুরতে ডানে বামে বুঝতে পারতেছে যে আসলে জিব্রাল্টার প্রণালীর উত্তরে কি দক্ষিণে কি, জিব্রাল্টার প্রণালীতে ঢুকলে আমার সুয়েজ খাল, সুয়েজ খাল এই পাশে আসলে মিশর, বা মিশর ইসরায়েল গাজা এই জায়গাগুলোর ভিতরে সমস্যাটা কি থাকে, এটা আসলে যদি পড়াশোনার তার ওই গতিশীলতা পজিটিভনেস থেকে থাকে এতদিন পর্যন্ত, বিসিএস কিন্তু প্রিলিমিনারিটা ঠান্ডা মাথায় দিয়ে, হ্যাঁ আমার মনে হয় সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, আমি এটা অনেক ছাত্র ছাত্রীকেই বলে থাকি যে আমরা পরীক্ষা দিই আর না দিই সেটা বিসিএস বা অন্য কোনো পরীক্ষা, আমাদের প্রত্যেকের ঘরে দুটো মানচিত্র থাকা উচিত, একটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, একটা হচ্ছে বিশ্বের মানচিত্র, এই মানচিত্রে মাঝে মাঝে সামনে দাঁড়িয়ে একটু চোখ বুলিয়ে একটু মানসিক ভ্রমণ করা দরকার, যেটাকে মানুষ ভ্রমণ বলা হয়, অর্থাৎ কোন দেশ কোন দিকে, বাংলাদেশের বামে কোন দেশ, ডানে কোন দেশ, উত্তরে কোন দেশ, দক্ষিণে কোন দেশ, এই দেশগুলোকে একটু ভালো করে লক্ষ্য করলে বাংলাদেশের যে মানচিত্র, এই মানচিত্রের মধ্যে আমাদের থানা উপজেলাগুলো কোথায় আছে বা জেলাগুলোর অবস্থান কী, সেগুলো একটু দেখা শুরু থেকেই প্রয়োজন, আর এখন পরীক্ষার আগে আপনারা একটু দেখে নিতে পারেন। আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এস এম জাহাঙ্গীর হাসান আপনার কাছে জানতে চাইব, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আর আসলে সময় তো খুবই কম, তো যে যে দুদিন সময় বাকি আছে আপনাদের সবার জন্য, এই সময়টাতে আপনারা যা পড়েছেন এটাকে শেষ করতে হবে। আর আমি স্যার একটা কথা বলে নিচ্ছি, এটা সেটা হলো একটু মনে মিস হয়ে গেছে আমাদের, এটা আমার মনে হচ্ছে বলা উচিত, মানে বাংলাদেশের যে কনস্টিটিউশনের ব্যাপারে যে কিছু প্রশ্নের কথা বলি, স্যার তো কনস্টিটিউশন ব্যাপারে খুব চমৎকার বললেন, তার কাছে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনার একটু দেখে নিবেন, সেটা হলো কনস্টিটিউশনের যে জেনেসিসটা, কনস্টিটিউশনটা কীভাবে আসছে, এখানে কিন্তু অনেকগুলো ডেট আছে, অনেকগুলো বলবৎ কার্যকর কবে হয়েছে, ওই গণপরিষদে কবে উঠেছে, কবে এটা হবে, এই এই যে কতগুলো ইনফরমেশান, এগুলো মনে হয় কনস্টিটিউশনের ব্যাপারে আপনাদেরকে খুব হেল্প করবে। তো আমার আমার মানে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই কনস্টিটিউশনের এই পার্টটা আপনারা খুব ভালোভাবে খুব কেয়ারফুলি পড়বেন, এখান থেকে না সেটা হচ্ছে যে যেহেতু আমাদের গত একটা বছর কয়েকটা বছর ধরে একটা বিষয় চলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এক কবে গঠিত হলো, দুই কবে গঠিত হলো, তার বিচারপতিকে টুকিটাকি মানে কবে কাকে ফাঁসি দেওয়া হচ্ছে এই বিষয়টা হয়তো আসবে না, কিন্তু এটা তো আমাদের একটা বড়সড় অর্জন, এই বিষয়গুলোর সাথে মুক্তিযুদ্ধের সাথে আমি মিলিয়ে নিলাম।
ধন্যবাদ মোহাম্মদ জাকির হোসেন, ধন্যবাদ এস এম জাহাঙ্গীর হাসান, সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমরা দুজন অতিথিকে পেয়েছিলাম, তারা বিস্তারিত বললেন। আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় এবং এটার সঙ্গে যুক্ত হয়েছে ভূগোল, এইগুলো নিয়ে 60 মিনিটের যে পরীক্ষা, অর্থাৎ 60টি প্রশ্ন থাকবে যে জায়গা, সেখানে এই যে আলোচনা, এই আলোচনা কোনোভাবেই এটাকে প্রতুল বলা চলে না, একটা অপ্রতুল বলবো আমরা। ফলে আমাদের অনুষ্ঠানে বা আলোচনার মধ্যে খামতি আছে এটা আমরা জানি, কিন্তু এইটা বড় কথা, সেটা হলো যে আপনাদের হাতে যে সময় আছে, যে দুদিন, এই দুদিনে বিষয় ধরে ধরে আপনারা অ্যাট এ গ্ল্যান্স চোখ বুলিয়ে যান। চোখ বুলিয়ে গেলে অন্ততপক্ষে ঠিক প্রশ্নের উত্তরটি আপনার চোখেও যদি থাকে, পড়ছেন তো বটেই, চোখেও যদি থাকে, তাহলে চোখ কিন্তু আপনাকে ওই জায়গায় সাহায্য করবে। আমরা এবং করে থাকি, দুটো বানান ভুল যদি হয়, তিনটে বানান ভুল যদি হয়, আমরা কিন্তু খাতায় লিখে কখনো কখনো দেখি যে আসলে কোনটি শুদ্ধ। আপনি খেয়াল করে দেখবেন আপনি কিন্তু শুদ্ধ বানানটি সেখান থেকে পছন্দ করছেন। ওরকম এইখানে আপনার চোখকে, আপনার মেমোরিকে একটু কাজে লাগান, আমার মনে হয় যে এটা দিয়ে আপনারা উপকৃত হবেন। সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমরা রবি, মঙ্গল, বৃহস্পতি তিন দিন বাংলা ভিশনে আয়োজন করছি বিসিএসকে সামনে রেখে, আর বিসিএস যেহেতু শুক্রবারে, শুক্রবারের আগে আমরা আরেকটা দিন পাবো, সেটি হচ্ছে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে আমরা আলোচনা করব বেশ কয়েকটা বিষয় একসাথে করে, সেটা হচ্ছে গণিত, কম্পিউটার এবং নৈতিক মূল্যবোধ ইত্যাদি বিষয় নিয়ে। আশা করি সেই দিন বাংলা ভিশনের সামনে পাবো যারা পরীক্ষার্থী তারা, এবং এই মুহূর্তে বাংলা ভিশনের সঙ্গে আপনারা যা আছেন আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, ধন্যবাদ জানাই, ভালো থাকুন, ভালো রাখুন, ধন্যবাদ।